শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালৰ চৌহদত অসম কেন্সাৰ কেয়াৰ ফাউণ্ডেশ্যনৰ অত্যাধুনিক কেন্সাৰ হাস্পাতাল শিলচৰ কেন্সাৰ চেণ্টাৰৰ উদ্বোধন কৰা হৈছে। উদ্বোধন কৰে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মাই। ২৬৫ টকা ব্যয় নির্মিত এই সুপার স্পেশালিটি হাসপাতাল ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রত গুরুত্বপূর্ণ ভূমিকা লব বলে গণ্য করা হয়েছে। আজি বরাক উপত্যকাত ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রত এক মাইল ফলক বলেও কোয়া হয়েছে। ইতিমধ্যে চিকিৎসালয়খনত উপস্থিত হয়েছে দুয়োগৰাকী অনকোলজিস্ট ডক্টর কন্নন ভেঙ্কট স্বামী আর ডক্টর ফুলকুমারী তালুকদার। এতিয়া বরাক উপত্যকার কর্কট রোগীয়ে আর উন্নত চিকিৎসার বাবে বাহিরলৈ যাওয়ার প্রয়োজনে নাই। এই চিকিৎসালয়ত সকলো ধরনের উন্নত চিকিৎসা সেবা উপলব্ধ হব। তেন্তে কি সুবিধা লাভ করব এই চিকিৎসালয়ের জড়িয়ে? এই চিকিৎসালয়খনত বিছনার সংখ্যা হয়েছে 135। এই L2 স্তরের চিকিৎসালয়খনত রেডিয়েশন অনকোলজি, সার্জিক্যাল অনকোলজি, মেডিকেল অনকোলজি, ডায়াগনস্টিক রেডিওলজি, ইন্টারভেনশনেল রেডিওলজি আদি সকল বিভাগ আছে। 135খন বিছনা থকা এই চিকিৎসালয়খনত জেনারেল বেড, ICU, VIP, সিঙ্গল কেবিন আদিও আছে। দেশত কর্কট রোগীর সংখ্যা বৃদ্ধি পোৱাৰ লগে লগে PPP মডেলত দেশের বিভিন্ন প্রান্তত ক্যান্সার চিকিৎসালয় নির্মাণ করাটো অতি প্রয়োজনীয় আর ইয়াত চিকিৎসার খরচটো অতি কম বলেও জানাইছে এই হাসপাতালের ক্যান্সার বিশেষজ্ঞয়। আজি আমি কাছাৰত যিখন লেভেল 2 আমি ক্যান্সার হস্পিটাল উদ্বোধন করলো, এই ক্যান্সার হস্পিটালত 265 কোটি টাকা ব্যয় করা হয়েছে। আর এই ক্যান্সার কেয়ার হস্পিটালত সকলো ধরনের সুবিধা থাকিব। লাইনাক মেশিনের পৰা, টেনশনের পৰা, রেডিওলজিক্যাল ইন্টারভেনশন এজন ক্যান্সার পেশেন্টর কারণে যান প্রয়োজনীয় এই গোটাই সুবিধাখি ইয়াত উপলব্ধ। ইয়াত আমি কম্প্রিহেন্সিভ কেয়ার ইউনিট বলে কোথাও, যত সার্জিক্যাল ইন্টারভেনশনের পর রেডিওলজিক্যাল ইন্টারভেনশন গোটাইখানি থাকবে।